পিকচার দেখতেছেন পানকেক বা ইংলিশে বলা হয় প্যানকেক, জাপানিজে পানকেক, কেকি সরি। এটা প্যাকেট অনেকগুলো ছিল, এতদিন শুধু নর্মালভাবেই আমি পানি মিশে গেছি। আজকে এই জায়গায় যেভাবে এক্সপ্লেন করা আছে, এক্সপ্লেন জাস্ট মিল্ক অ্যান্ড সাথে এগ অ্যাড করা, খুব টেস্টি সেটা তার জন্য দেখাচ্ছি। যারা জাপানে আছেন তারা যে হট কেকি, পান কেকি বা হট কেক এগুলো খাইতে পারেন, খুব টেস্টি, গড়ে বানিয়ে খাইতে পারেন আর কি। এগুলো তো কিনতে পাওয়া যায় ডেফিনেটলি। এই যে অনেকগুলা এই যে আটা, এগুলোর সাথে সব কিছু মিক্স খাবার আছে। জাস্ট আমি দুধ অ্যাড করবো, দুধ আর ডিম। এখানে সরি, এখানে উল্লেখ করা ছিল যে একটার জন্য 150 ml মিল্ক, বাট 150 ml মেজারমেন্ট করাটা একটু টাফ, তার জন্য শুধু আমি 1 কাপ অ্যাড করবো। জাস্ট আমি 1 কাপ অ্যাড করতেছি। এর আগে আমি দুধ অ্যাড করি নাই, জাস্ট পানি দিয়ে খাইছিলাম। ওকে, এগুলো তো লবণ চিনি কিছু দিতে হয় না, সব কিছু অ্যাড করা আছে। ওকে, এখন এগ বা ডিম অ্যাড করবো। একটা ডিম অনলি, তারপরে এগুলো মিক্স আপ করে সাথে। মিক্সার হয়ে গেছে, আমার মনে হচ্ছে একটু পানি বা দুধ একটু বেশি দিয়ে ফেলছে। যাই হোক, সমস্যা নাই, আমি এখানে নিজেই খাবো, খুব টেস্টি হবে আশা করি। টেস্টি না হলেও হবে, যেহেতু আপনারা টেস্ট করতে পারবেন না, শুধু আমি খাবো। এখন মিক্সার হয়ে গেছে, চুলা রেডি করবো। আপনাকে অবশ্যই চুলা চালু করতে হবে কেক বানাইতে হলে। তারপরে আমি হালকা একটু তেল দেবো, তেল এগুলো দিয়ে, এই তেল দিয়ে আমি অনেক কিছু বানাইছি আগে, 1 মাস যাবত এই তেল ইউজ করতেছি। এই একটু তেল এগুলো শেষ হয় না, তার জন্য বারবার আমি রিউজ করি। জাস্ট 1 চামচ, ওয়েল ওকে ওকে ওকে। তারপর সরি, ওয়ালটা করার মধ্যে এইভাবে এইভাবে নেচে 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 জাস্ট পুরোটা কড়াই একটু তেল দিয়ে ভিজে নিলাম, যেন এটা লেগে না যায়। ওই প্যাকেটে লেখা ছিল যে একটাতে 3 থেকে 4টা হয়, আমি 3টা করে ট্রাই করবো এতে যা আছে। তো আমি এই চামচ দিয়ে 3 চামচ দেবো। ওকে, পানকেক রেডি হচ্ছে। আমি উঠে দিব, ও হ্যাঁ এটা খুলে গেছে নিচ দিয়ে। শেফ, কেক শেফ যদি উপরে পুড়ে গেছে, তারপরে ওগুলো খেয়াল করবো। এই জায়গায় রাখার পরে আমি তার সাথে আমি বাটার অ্যাড করবো। বাটার আমি সব কিছু রেডি করে রাখছি, আমার সাথে পিছনে একজন হেল্পার আছে, আমাকে হেল্প করতেছে প্রত্যেকটা কাজে। এখন বাকিগুলো আরও 2টা বানাবো, চটপট শেষ করে ফেলবো। এই হলো আমার কেক, 3টা বানাইছি, একদম লাস্টে একটা সবচেয়ে ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে, এটা হলো অভিজ্ঞতা। এখন আমি খাবো, কাঁটা চামচ দিয়ে একটু স্টেল করে কাটি, তারপরে আপনাদের ভিডিও শেষ হয়ে গেলে হাত দিয়ে খাবো, সমস্যা নেই। পারফেক্ট, বাই বাই।